F-16 ফাইটার জেট পেলে এই যুদ্ধের গতিপথ পাল্টাতে পারবে না ইউক্রেনীয় সেনারা। এমনকি ফাইটার জেট পরিচালনায় দক্ষ হয়ে উঠতে পর্যাপ্ত সময় প্রয়োজন। সেক্ষেত্রে এই বিমান কেবল ইউক্রেনীয় সেনাদের মনোবল বাড়াবে বলছেন বিশ্লেষকরা। বর্তমানে বিশ্বের সবচেয়ে সক্রিয় ফাইটার জেট F-16। এক ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমান দিয়ে স্থল আকাশ উভয় পথেই হামলা চালানো যায়। ১৯৭০ সালে প্রথম আকাশে ওড়ে F-16। মার্কিন বিমান বাহিনীর মতে স্বল্প ব্যয়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র ব্যবস্থা এটি। কয়েক দশক ধরে হাজার হাজার F-16 তৈরি এবং বিশ্বজুড়ে তা রপ্তানি করে যুক্তরাষ্ট্র। রুশ বাহিনীর হামলা প্রতিহতে পশ্চিমা মিত্রদের কাছে দীর্ঘদিন ধরে এই F-16 যুদ্ধবিমান চেয়ে আসছে ইউক্রেন। কিয়েভের পাইলটদের F-16 ফাইটার জেট পরিচালনায় প্রশিক্ষণও দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রশিক্ষণ শেষে কিয়েভে যাবে যুদ্ধবিমানের প্রথম চালান। ইউক্রেনকে মূলত সোভিয়েত যুগের যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনা চলছে। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধবিমান পেলেই ইউক্রেনের সব সমস্যার সমাধান হবে না, কারণ এই ফাইটার জেটের দুর্বলতা সম্পর্কে খুব ভালোভাবে সচেতন মস্কো। বিশ্লেষকরা আরও বলছেন মাত্র তিন মাসে ইউক্রেনীয় সেনাদের ফাইটার জেট সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া সম্ভব, তবে এ বিষয়ে দক্ষ হয়ে উঠতে কয়েক মাস বা বছর লেগে যেতে পারে। সেক্ষেত্রে এ বিমান কেবল ইউক্রেনীয় সেনাদের মনোবল বাড়াবে। দ্বিতীয় বছরে গড়ানো যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার ক্ষমতা এই ফাইটার জেটে নেই বলে মত বিশ্লেষকদের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।